শীতকাল পড়ে গিয়েছে, আর শীতকালে স্কিন কেয়ার কিন্তু গরমকালের তুলনায় অনেকটাই আলাদা। শীতে কিন্তু আমাদের স্কিন অনেকেরই প্রচণ্ড পরিমাণ ড্রাই হয়ে যায়, তাছাড়া কিন্তু ব্রণ মেচেতার সমস্যা তো থেকেই থাকে। তো তার জন্য আমরা পার্লার ছোটাছুটি করি এবং অনেক কিছু গ্লোই ফেসিয়াল ট্রাই করি। তাই না করে ঘরে বসেই তোমরা আজকে করে নিতে পারো ধাপে ধাপে তিন ধাপের এই ফেসিয়ালটা। প্রথম স্টেপে তার জন্য আমি বানাচ্ছি একটা ক্লেন্সার কাম স্ক্রাব। তার জন্য নিয়ে নিয়েছি প্রথমেই এখানে কফি পাউডার। কফি পাউডারের সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই তোমরা মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো ইউজ করবে, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা জানবে যে বাড়িতে পেশা চালের গুঁড়ো ব্যবহার করবে না। আর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে টক দই। এই তিনটে মিশিয়ে ফুল ফেসে ভালো করে আমি স্ক্রাব করব, সাথে ফেসটা কিন্তু এটার সাহায্যে ক্লিনও হয়ে যাবে। তোমরা এর আগে চাইলে ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারো বা না করলেও চলবে, কারণ এই এটা দিয়ে তোমরা কিন্তু ফুল ফেসটাকে ক্লিন করে নিতে পারবে। আর এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি আর কফি ব্যবহার করেছি, যে দুটো আমাদের স্কিনে কিন্তু স্ক্রাবারের কাজ করবে। সো ডেড স্কিন সেল, ব্ল্যাক হেড, হোয়াইট হেড যেগুলো আমাদের স্কিনের উপর জমা হয়ে থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, এবং তাতে করে আমাদের ডেড স্কিনের সেলের লেয়ার উঠে গেলে ত্বক অনেক বেশি ফর্সা লাগে, কারণ আমাদের উপরের ভাগের চামড়াটা উঠে যায়। আর ব্ল্যাক হেড, হোয়াইট হেড এগুলো সব কিছু দূর হয়ে স্কিন গ্লো করে। ফেসটাকে ধুয়ে নিয়ে এরপর বানাবো একটা মাসাজ ক্রিম। তার জন্য নিয়েছি এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই রোগন বাদামের তেলটা। এটা 100% পিওর রোগন সুইট বাদাম তেল, আর এটা কিন্তু তোমরা যে কোনো শপে পেয়ে যাবে বা সাথে তোমরা কিন্তু অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে পেয়ে যাবে, অবশ্যই এটাই ব্যবহার করবে। আর এর সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গোলাপ জল। এই তিনটিকে মিশিয়ে ভালো করে অ্যাপ্লাই ক্রিমের মতো করে অ্যাপ্লাই করবে, এবং ফুল ফেসে ভালো করে আগে এটাকে অ্যাপ্লাই করে নেবে, যাতে করে পুরো স্কিনে যাতে করে স্প্রেড হয়ে যায়। এরপর ধীরে ধীরে তোমরা এটাকে মাসাজ দেবে, যেভাবে করে তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। যাদের ফাইন লাইন বা রিঙ্কেলের সমস্যা রয়েছে, তারা ফোরহেডে, চোখের চারপাশে ডার্ক সার্কেল যাদের সমস্যা, তারাও কিন্তু এভাবে করে মাসাজ দেবে, এবং আপওয়ার ডিরেকশনে মাসাজ দেবে, যাতে করে আমাদের স্কিন যাদের অতিরিক্ত পরিমাণ ঝুলে গেছে, কুচকে গেছে বা বয়সের ছাপ পড়ে গেছে, কম বয়সে তোমাদেরকে বয়স্কদের মতো দেখায়, তাদের কিন্তু এই মাসাজ কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ। আর স্কিনে যাদের একদমই গ্লো নেই, তারা একবার এই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে দেখবে তোমাদের ওয়াশ করার পর স্কিনটা কী হারে গ্লো করছে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করো কিন্তু তোমরা এই ধরনের গ্লো অ্যাচিভ করতে পারবে না, যা তোমরা ঘরোয়া এই তিন ধাপের ফেসিয়ালে গ্লোটা অ্যাচিভ করতে পারবে। সো দেখতেই পাচ্ছ কীভাবে করে আমি মাসাজ দিচ্ছি আমাদের স্কিনে। এভাবে 3-4 মিনিট মাসাজ দেবে স্কিনে, তারপর কিন্তু ফেসটাকে নর্মাল জলে ওয়াশ করে নিলেই দেখতে পাবে ইনস্ট্যান্টলি স্কিন দেখতে পাচ্ছ কী হারে গ্লো করছে। আমার স্কিন উইদাউট মানে হাইলাইটার বা মেকআপ এই ধরনের গ্লো কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে তোমাদের স্কিনে, যদি আজকের এই ফেসিয়ালটা তোমরা ট্রাই করো। এরপরে চলে যাচ্ছি থার্ড স্টেপে। তার জন্য আমি ফেস প্যাক বানাবো, সব কিছুকে লক করতে হবে আমাদের স্কিনে। তার জন্য প্রথমে নিয়েছি আমি এখানে বেসন, তার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কফি পাউডার। এরপর এর সাথে মেশাবো সামান্য পরিমাণ কস্তুরি হলুদের গুঁড়ো। কস্তুরি হলুদের গুঁড়ো তোমরা পেয়ে যাবে অনলাইনে, অ্যামাজনে, ফ্লিপকার্টে, যে কোনো জায়গায় পেয়ে যাবে। এরপর মিশিয়ে নিচ্ছি সেম ওই রোগন বাদাম তেলটা। কোনো অন্য তেল ব্যবহার করবে না, কারণ নারকেল তেল এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো না। আর সাথে মেশাচ্ছি সামান্য পরিমাণ টক দই। সবগুলোকে মিশিয়ে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে। এই ফেস প্যাকটা একটা দুর্দান্ত ফেস প্যাক উইন্টার সিজনের জন্য, কারণ এর মধ্যে আমি টক দই আর বাদাম তেল দুটোই দিয়েছি, যে দুটো কিন্তু স্কিনে ভরপুর পরিমাণ আমাদের হাইড্রেশন দেবে, যাদের স্কিন অতিরিক্ত পরিমাণ ড্রাই, রুক্ষ, শুষ্ক একেবারে, যাদের স্কিনে কোনো রকম গ্লো নেই, তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণই ভালো। আর এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো বা সপ্তাহে একদিনও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে তোমরা যদি ব্যবহার করো এই ফেসিয়ালটা, যে কেউ তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে তোমরা এই ফেসিয়ালটা করিয়ে এসছো, কারণ কি এত সুন্দর গ্লো দেয় আমাদের স্কিনে। পার্টি ফাংশন বা যেহেতু ওয়েডিং সিজন চলছে, সেখানেও কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করতে পারো, কোনো সমস্যা নেই। আর এর মধ্যে যে সকল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করেছি আমি, সবকটাই কিন্তু স্কিনের থেকে ব্রণ মেচে তার দাগ, পিগমেন্টেশন সব কিছু দূর করে স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। 10 মিনিট পর দেখবে এরকম হালকা সেমি ড্রাই হয়ে গেছে, এমনি জল দিয়ে তখন ওয়াশ করে নিলেই ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিনে কী হারে গ্লো, একেবারে বাল্বের মতো চমকাবে তোমাদের স্কিন। আর কোনো রকম মানে পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, টাকা খরচ করার প্রয়োজন নেই, ঘরে বসে একেবারে ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু তোমরা করে ফেলতে পারবে আজকের এই উইন্টার স্পেশাল ফেসিয়ালটা। আর আজকের ফেসিয়ালটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং প্রথমে সে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে একেবারেই ভুলো না। বাই বাই।